দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমরা ভাত গল্পের একেবারে শেষ অংশে এসে পৌঁছেছি, যেখানে অশৌচের ভাত নিয়ে উৎসব দৌড়চ্ছে সেই ভাত খাবার তাড়নায়। উৎসব ফিরে দাঁড়ায়, আমরা দেখেছি বাদার কামটের মতো হিংস্রতা প্রকাশ করে। এবার সে দৌড়তে থাকে, উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়, মানে একেবারে অনেক বেশি করে সে ভাত তুলে তুলে খেতে থাকে। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে, যেটা তার একমাত্র আকাঙ্ক্ষা, যার জন্য সে সকাল থেকে কাজ করেছে। সেই সেই ভাত যখন সে পেয়েছে, তখন সে একবারে স্বাদ মিটিয়ে সেই ভাত খাচ্ছে, স্বর্গসুখ পাচ্ছে। চন্দনের মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি যেটা এখন সে পেল। ভাত, ভাতের আকাঙ্ক্ষা যে মিটলো, সেই যে সুখ, সেটা চন্দনের মা কোনো দিন দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দেয় ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, যে খোঁজ, যে সন্ধান তার মধ্যে, সেই খোঁজ সে পেয়ে যাবে। আছে আরেকটা বাদা, আছে সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি চন্ননি রে, তুইও খা, চন্ননির মাও খাও, ছোট কাকা খা, আমার মধ্যে বসে তোরাও খায়, আ এবার জল খাই জল। অর্থাৎ কি না, এই আগে আমরা দেখেছিলাম যখন এই দুর্যোগের সময় তার একটা বিকারগ্রস্ত অবস্থা, স্বজন হারিয়ে একটা পাগল অবস্থা, ঠিক এই এই মুহূর্তটাতেও সেটাই মনে হচ্ছে যে যখন সে আকাঙ্ক্ষার বস্তু লাভ করেছে, আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটেছে, তখনও কিন্তু একটা বিকার অবস্থা। কারণ সেই যে স্বজন হারা মানুষটি, সেই স্বজনদের প্রতিও যে তার যে অনুভূতি, সেই অনুভূতির প্রকাশ আমরা দেখি যে তাদেরও, তারাও যে নিরন্ন, তারাও যে মানে রয়েছে, তাদেরও যে ভাতের আকাঙ্ক্ষা থাকতে পারে সেটাও সে মনে করে ভাত খাওয়ার পরেই অনুভূতি। সেই জন্য তাদেরকেও ভাত খাওয়াচ্ছে কোথাও গিয়ে তার কল্পনায়, এবং ভাত খাওয়ার পর জল খাচ্ছে, তাদেরও খাওয়াচ্ছে। একটা একটা বিকারগ্রস্ত ভাব আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো ভাত, ভোরের টেনে চেইপে বসে সোজা ক্যানিং, অর্থাৎ ক্যানিং সুন্দরবন অঞ্চল অধ্যুষিত, সেইখানে সে চলে যাবে নিজের জায়গায়। ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। সবই তার সম্বিত ফিরে গেছে, এখন সে আর প্রেত অবস্থায় নেই, সে মানুষ, যে কিভাবে যেতে হবে বাড়ির পথ সে চেনে। উৎসব হাড়িটা জাপটে কানায় মাথায় ছুঁয়ে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ খাওয়া হয়ে গেছে, এবার সে ঘুমিয়ে পড়েছে। এরপর কি হলো আমরা দেখি, পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেইখানেই ধরে ফেলে। অর্থাৎ কিনা, ভাত তো নয় সেটা, অশৌচের ভাত, কিন্তু ভাতটা যে পাত্রে ছিল, পিতলের ডেচকি, তার তো একটা দাম আছে। তো বড় বাড়ির লোকেরা এই ডেচকির সন্ধানে বেরিয়ে তাকে ধরে ফেলে এবং চোর সাব্যস্ত করে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের, সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। অর্থাৎ কিনা, দেখা যাচ্ছে মারতে মারতে এই মানুষটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার শাস্তির ব্যবস্থা হবে। সেই মুহূর্তে কিন্তু তার আর বাদাটার খোঁজ করা হলো না। যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছে, যে আকুলতা রয়েছে, সেই আকুলতা তার ভেতরেই থেকে যায়। হয়তো জেল থেকে ছাড়া পেলে সে আসল বাদার সন্ধান করবে, এই আকাঙ্ক্ষা থেকেই যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা শুরু হয়েছে ভাতের আকাঙ্ক্ষা দিয়ে, এবং ভাত অর্থাৎ চাল বা আরেকটু আগিয়ে ধান উৎপন্ন হয় যে মাটিতে, সেই মাটির সন্ধানের মাটির সন্ধানই একজন মানুষকে আমরা দেখলাম, যে ধানের প্রতি তার যে একটা অসম্ভব ভালোবাসা, দুর্বলতা, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুই গল্পে ধরা পড়েছে। কাজে ভাত গল্পটির এই যে নামকরণটা সর্বৈব সার্থক বলে মনে করা যেতে পারে। তো এখানেই গল্পটা শেষ হলো, পিডিএফ ভিডিওর সঙ্গে আমি পাঠিয়ে দেবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।